আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে ফসলের লবণাক্ততা অভিযোজন কৌশল সম্পর্কে জানবো এবং তোমাদেরকেও জানাবো। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যায়। তো এটি রয়েছে কৃষি শিক্ষা বইয়ের 82 পৃষ্ঠায়। অষ্টম শ্রেণীতে আমরা লবণাক্ততা পরিবেশের ফসল উৎপাদনের কৌশল সম্পর্কে জেনে নিয়েছি। লবণাক্ততা প্রতি সার প্রদানের ভিত্তি করে ফসলের দুই ভাগে ভাগ করা যায়। হোয়াটস ফাইল, গোলপাতা, কাউরা এবং সার্টিফাইল সুপারি, শিম, তুলা, সফটরাইট জাতীয় উদ্ভিদ লবণাক্ততা পরিবেশের অঙ্কুরগমনের হয়ে বিভিন্ন চক্রাবৃত্তি সংক্রান্ত হতে পারে এবং সাইটোপ্লাজম করে না। লবণাক্ততা এলাকায় মৃত্তিকা পানিতে অতিরিক্ত কমিয়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ক্যালসিয়াম স্যাটেলাইট লবণ দ্রবীভূত থাকায় পানির ঘনত্ব বেশি থাকে। এ পরিবেশে উদ্ভিদকে টিকে থাকার জন্য হলে উদ্ভিদ কোষ ও রসের ঘনত্ব মৃত্তিকা পানির ঘনত্ব বৃদ্ধি পায়। বেশি না হলে এটি উদ্ভিদ থেকে পানি এবং খাদ্যদান শোষণ করে না, উল্টো পানি হারিয়ে মেটিয়ে পড়ে। এটা অগত অবস্থায় পানি কোষের রসকৃতি বজায় রাখার জন্য মাটি হতে বিভিন্ন আকার আয়ন K+, Na+ আহরণ করে এবং লবণাক্ততা বাধা ক্ষতিগ্রস্ত করে। এতে উদ্ভিদের দেহত্বাত্ম এবং আয়নের আধিক্য থাকে, কিন্তু লবণ সমকক্ষ উদ্ভিদ আয়নের ফলে নিয়ন্ত্রণ করে সময়ে কোনো সময়ে উপার্জিত পাতায় এবং এ ধরনের লবণ তালিকা থাকে যা উদ্ভিদ অতিরিক্ত আয়ন বের করে দিতে পারে। আবার কোনো কোনো প্রজাতি তাপমাত্রা আয়তন বাড়িয়ে শরীরে লবণের ঘনত্ব কমিয়ে দেয়। কোনো কোনো প্রজাতি তো আয়ন কোষে অতিরিক্ত আয়ন জমিতে রাখার জন্য বিশেষ ব্যবস্থা থাকে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।